আমি সেখানে এন্ট্রি ফ্রি করে দিলাম, আপনারা সবাই আসবেন এবং আসলে এই দুই দিনে আপনারা অনেক কিছু শেখার সাথে সাথে অনেক এনজয়ও করতে পারবেন। এবং ওয়েবের উদ্যোক্তা হোক আর উইয়ের উদ্যোক্তা, আমার কাছে সবই সেম, তো সবাইকেই মোস্ট ওয়েলকাম। উইয়ের যে কোনো প্রোগ্রামে আপনারা আসবেন, আমি চেষ্টা করব সকলকেই কিছু না কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপুকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আপু, আচ্ছা এখন আপনাদের উদ্দেশ্যে, উদ্যোক্তাদের উদ্দেশ্যে রহিম স্যার, প্রিন্সিপাল রহিম স্যার খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখানে অনেক বিজ্ঞজন আছে নারী উদ্যোক্তা মেলা। আমি একজন পুরুষ, আমি শিক্ষকতা করি, আমার এখানে বলার তেমন কোনো কিছু নাই। তারপরেও এখানে দেখে অনেক ভালো লাগলো, কারণ আমরা জানি সমাজে বিভিন্ন দৃষ্টিকোণে আমরা যখন মূল্যায়ন করি, নারী অবহেলিত, নারী শোষিত, নারীর অনেক লাঞ্ছনা যন্ত্রণা যাতনা আমরা এগুলো দেখি, আমরা এগুলো উপলব্ধি করি। আমাদের মাশাআল্লাহ খুব শর্টকাটে অনেক সুন্দর করে নিশাপু অনেক কিছু বলে গেছে, হোয়াট ইজ হার লাইফ হিস্ট্রি, উনি কেন এই আজকে এত 11 লক্ষ মোর ওনার ভিউয়ার, কারণ উনি একটা কথা বলছে যে উনি ওনার লাইফে অনেকগুলো ডিফিকাল্টিস ফেস করছে, এই ফেস করা থেকে সেখান থেকে উনি কিছু প্রবলেম ফাইন্ডিংস করে সেখান থেকে আরও অন্যান্য নারী যারা তারা যাতে এগিয়ে আসে, সেজন্য উনি নিজেই একটা আইকন হয়ে এখন সারা বাংলাদেশের নারীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতেছে। আমিও আশা করি, আমি দোয়া করি, আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আপনারা যারা এখানে আসছেন এবং আপনাদের লিঙ্কে যারা আছে সবাইকে ঘরে কাপড় চোপড় শাড়ি পরে না থেকে সামনে এগিয়ে আসার জন্য সবাইকে উদারা আহ্বান জানাচ্ছি। বাধা আসবে, বিঘ্নতা থাকবে, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আগে ছোটকালে শুনেছিলাম যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমার ঘরে আমার গৃহিণী যদি শিক্ষিত হয়, শিক্ষিত বলতে এটা বোঝাচ্ছি না মাস্টার ডিগ্রি পাশ হইতে হবে, সে যদি একটু তার কমন সেন্স থাকে, সে যদি একটু ভালো করে ঘর সংসার গুছাইতে পারে, স্বামী সম্পর্কে বুঝে। একটু আগে আমি মেলায় এক ভদ্রমহিলার সাথে কথা বললাম, উনি বৃহত্তর নোয়াখালীর, ওনার হাজব্যান্ড থাকে সৌদি আরব। 2 মিনিটের মধ্যে ওনার সাক্ষাৎকার আমি নিলাম, ওনার 3-3টা বাচ্চা আছে, তারপরে উনি সংসারকে হেল্প করার জন্য, ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট দেওয়ার জন্য উনি আজ অনেক কষ্ট করে যাচ্ছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই ছোট করব না। তো এরকম আরও অনেক অনেকে আছেন, আপনারা সবাই এগিয়ে আসেন, আর আমরা যারা আছি সমাজে আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, দোয়া করব। আর আসলে আমার ডাক্তার জাহাঙ্গীর কবির বাংলাদেশের মেডিকেল লাইনের একজন আইকন, ওনার সাথে আমার 3টা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওটা আবার লাইভ প্রোগ্রাম হবে, তো সেজন্য আমি এখন চলে যাচ্ছি। আর অনেক কথা বলার আছে, বলবে আমাদের সবার প্রিয় আকর্ষণ মডেল ডক্টর আলমা সাহেব স্যারকে আমি অনেক শ্রদ্ধা করি। উনার উনি যদি 20 মিনিট একটা সেমিনারে কথা বলে, এই 20টা শব্দ বা একটা একটা বাক্য যদি আপনারা কেউ আমল করতে পারেন, মনে হয় কাউকে আর পিছে ফিরে যেতে হবে না, গো হেড, বাংলাদেশ এগিয়ে যাবে, নারীদের মাধ্যমে এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।